আমি জানাই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। আমরা সবাই ভালো আছি। তো এখন সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিলাম আর আমি ব্যালকনিতেই আছি। তো ভাবলাম ব্যালকনি থেকে আজ এই ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে এখন 8টা বেজে গেছে অলরেডি, আর আমি অনেক খুব সুন্দর বেশ হাওয়া দিচ্ছে, রোদ নেই একদমই, খুবই রোদ কম। আর আজকে হচ্ছে 15 আগস্ট, তো জানেনই আপনারা আজই স্বাধীনতা দিবস, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই আর আজকে একটা স্পেশাল ডে হচ্ছে আমার, আজকে হাজব্যান্ডের বার্থডে, আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, তো সেই হিসাবে আজ একটু স্পেশাল ডেও, স্পেশাল ডে মানে স্পেশাল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া তরিতরি অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে সেরকম তরিতরি কিছু করছি না, হ্যাঁ বললো যে সিম্পল করতে, তো ব্রেড বাটার ডিম সিদ্ধ এসব খাওয়া হবে। আর লাঞ্চের মেনু একটু স্পেশালি অনেক রকম রান্না হবে, সেটা অবশ্যই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। আমের চাটনি হয়ে গেছে, এটা হচ্ছে আমের চাটনি, তো এটাকে এবার বাটিতে ঢালবো, সার্ভ করবো। এটা তো ডিম সিদ্ধ হচ্ছে ফার্সের জন্য। আর এই যে মাংসেতে দেওয়ার জন্য আলু কুটে রেখেছি, এখানে হচ্ছে 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, কাকড়ি ভাজা, পটল ভাজা, আর দেবো দেবো মাছ ভাজা দেবো, আর শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক, মাটন হবে, ইলিশ মাছ হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর এখানে হচ্ছে রুই মাছ, এই হ্যাঁ কাটাপোনা মাছ ভাজা, তো এই হচ্ছে। আর আমি এখানে সমস্ত পেস্ট করেছি, ইলিশ মাছটা সর্ষে দিয়ে হবে, আদা আর রসুন, এটাতে আদা, আর এটাতে পেঁয়াজ। কমপ্লিট মোটামুটি হয়ে গেছে সবই, মাটনটাকে প্রেশারে বসিয়েছি, ওটা দুটো তিনটে সিটি দিয়েছি, সিটি দেওয়ার পর আবার নামিয়ে আবার আলু দিয়ে সিটি দিতে হবে, ব্যাস কমপ্লিট। আর আজকে প্রপার হলে কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলাম না, কেন এতগুলো রান্না শেয়ার করা সম্ভব না, অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি 11:15 বাজে। তো এই তো আমি কী কী রান্না করলাম, মানে কী কী করবো তো দেখেছি আগে, আর কী কী হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, খালি মাটনটাই পরে দেখাচ্ছি, তাই তখন আপনাদের সমস্ত রান্নাগুলো দেখিয়ে দেবো। আর একবারে লাঞ্চের সময় তখন একেবারে দেখাবো, কী কী সময় দেখাবো কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি। তো এই তো আজকের দিনটা এইভাবেই তো শুরু করে দিলাম, আর ভালোও লাগলো। আর প্রত্যেক বছরই হয় এরমভাবেই হয় খুব, আর এই লকডাউনে এই হচ্ছে, না হলে প্রত্যেক বছর আমার বাপি মা আসে, আর তো এ বছরে আসতে পারলো না লকডাউনের বা এই করোনা ভাইরাসের জন্য, এই পরিস্থিতির জন্য, তো ওনাদের মানে তরি তরকারি সব দিয়ে আসা হবে। তো এই চলুন থাকুন, ফ্রেমি ডিঙ্কিংয়েও কেক কাটা হবে, সব কিছু আর কি, প্রেমটা বেশ হ্যাপি হ্যাপি, রান্না হয়ে গেছে সেগুলো দেখা। আর এই যে মাটন এখানে হচ্ছে এখনো, আর এই যে আলুটা দেবো, আর তৈরি
বার্থডে বয় এখন খালি গায়ে আছে, দেখাতে পারবো না বার্থডে বয়কে। তো দেখাচ্ছি কি রান্না। লেবু কেটে রাখা হয়েছে ভাতে খাওয়ার জন্য, চাটনি, শাক ভাজা, এদিকে ওকে দেবো 5 রকম ভাজা প্লাস মাছ ভাজা আছে। যখন আমি সাজিয়ে দেবো তখন আরও ভালোভাবে দেখাবো। আর এটা হচ্ছে ইলিশ মাছ, একদম সর্ষে দিয়ে ঝাল। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল। এভরিওয়ান গুড ইভিনিং, আর সবাইকে জানাই আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। তাহলে চলুন এবার কেক কাটা হবে। আমরা মোটামুটি সবাই রেডি। আমি এরকম জাস্ট একটা অরেঞ্জ কালারের কুর্তি পরেছি, আর একটু জাস্ট সাজতে ইচ্ছা হলো তাই অনেকদিন সাজিয়ে নেওয়া হয়েছে। মেয়েও রেডি। আচ্ছা, ওর বাবার জন্য এটা এঁকেছে কালকে রাত্রে বসে। তো যাই হোক, তাহলে চলুন সবকিছু আপনার সাথে শেয়ার করছি।
তো গাইস আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর নিউজটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন গুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে আজকে এখানেই শেষ করে দিলাম, আর তাহলে আবার একটা নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।